বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই পোস্টারটি আমরা কিভাবে তৈরি করে নিতে পারি ব্যক্তিগতভাবে মূলত এই সম্পর্কে আজকের টিউটোরিয়ালটা হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমি হাবিবুর রহমান ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমার ভিডিও ডিসক্রিপশনে দেখবেন আমি একটা পিএলপি ফাইলের লিঙ্ক শেয়ার করছি লিঙ্কটাতে যদি আমরা সরাসরি ক্লিক দিই অথবা কপি করার পরে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে যদি সার্চ দেয় তাহলে কিন্তু এরকম একটা এন্টারফেস চলে আসবে মূলত এই পোস্টারে পিএলটি ফাইলটি আমরা ডাউনলোড করতে চাচ্ছি যার জন্য করে এখানে চার সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে হবে এবং সাবমিটে ক্লিক দিতে হবে আর এই পাসওয়ার্ডটি আমার ভিডিওর বিভিন্ন অংশে আমি দিয়ে রাখছি আমার টিউটোরিয়ালটা যদি আপনি সম্পূর্ণটা দেখেন তাহলে কিন্তু এই পাসওয়ার্ডটি কালেক্ট করতে পারবেন এবং এখানে দিয়ে আমরা জাস্ট এই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারবো সাবমিটে একটা ক্লিক দেবো সাবমিটে ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে জাস্ট এই লিঙ্কের ওপর আমাদেরকে একটা ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পরে আপনার ফোনে যদি গুগল ড্রাইভ থাকে অথবা আপনার ফোনে যদি গুগল ড্রাইভ নাও থাকে তাহলেও কিন্তু আমরা এই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারব গুগল ড্রাইভ থাকলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে জাস্ট আমরা থ্রি ডোটা একটা ক্লিক দিবো দেওয়ার পরে এখান থেকে ডাউনলোড অপশন আমাদেরকে একটা ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পরে এটা কিন্তু অটোমেটিকলি আমাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমাদেরকে এখন পিকচার ল্যাপটি ওপেন করতে হবে পিকচার ল্যাপটি ওপেন করার পরে সাইডে থ্রি ডোটা আমাদেরকে একটা ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ওপেন ডট পিএল ফাইল লেখা আছে দেখবেন সেখানে একটা ক্লিক দিতে হবে জাস্ট এখানে ক্লিক দেওয়ার পরে আমাদেরকে ডট পিএল পি ল্যাকাসে দেখবেন সেখানে আমরা একটা ক্লিক দেবো এখানে ক্লিক দেওয়ার পরে আমরা যে পিএল পি ফাইলটি ডাউনলোড দিলাম সেটা যে ফোল্ডারে ডাউনলোড হয়েছে সেখানে গিয়ে জাস্ট ওই ফাইলটা আমাদেরকে সিলেক্ট করতে হবে আর এরি ফাঁকে আপনি আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন ভিজিটার হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন বা যে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে জাস্ট আমাদেরকে ওই পিএলটি ফাইলটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে ওপেন অ্যান্ড অ্যাডে আমাদেরকে একটা ক্লিক দিতে হবে জাস্ট ওপেনের ন্যাটে ক্লিক দেওয়ার পরে আমরা যদি ফোনে ব্যাগ আসি বা ব্যাগ স্পেস দেই তাহলে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে মূলত এটা হলো আমাদের যে মূল পোস্টার সেই পোস্টারটি আর এখানে আমি প্রত্যেকটাতে লক দিয়ে রাখছি প্রথমে আমাদেরকে এই ব্যানারটি ডিলিট করতে হবে ব্যানারটি ডিলিট করার পরে আমরা যদি নামটা পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে নামের উপর থেকে লকটি তুলে দিতে হবে নামের উপর থেকে লকটি তুলে দেওয়ার পরে এখানে আমরা নামের ওপর ট্যাপ দিয়ে নামটা কিন্তু অনারেশে পরিবর্তন করতে পারবো আর আমি এখানে যে ফ্রন্টটা ব্যবহার করছি এটা বাই ডিফল্টভাবে থাকবে জাস্ট লেখাটা পরিবর্তন করলে অটোমেটিকলি কিন্তু এই ফ্রন্টে নিয়ে নেবে লেখাটার কালার চেঞ্জ করতে চাইলে জাস্ট লেখাটা সিলেক্ট করার পরে কালার অপশনে গিয়ে আমরা জাস্ট কিন্তু এটা কালার অপশনটা ইনেবেল করে দিয়ে এখান থেকে আমরা কিন্তু কালারটা চেঞ্জ করতে পারবো যে পদবে যেটা আছে এটাও সেম প্রসেস আমরা জাস্ট লেখাটা সিলেক্ট করবো করার পরে কিন্তু আমরা এটা কাস্টমাইজ করে নিতে পারবো এই শেপটা চেঞ্জ করতে চাইলে শেপটা সিলেক্ট করার পরে আমরা জাস্ট কালার ইফেক্টে যাব যাওয়ার পরে এখান থেকে আপনার যেটা ভালো লাগে আপনি কিন্তু সেটা এখান থেকে নিতে পারেন অথবা আমি যেভাবে রাখছি আপনারা চাইলে কিন্তু সেভাবেও ব্যবহার করতে পারেন এভাবেও কিন্তু অনেক সুন্দর হবে সে জাস্ট এই যে শেপটা আছে এই শেপের কালারটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো এখানে প্রত্যেকটা শেপ বা প্রত্যেকটা লেখা আপনি যেটা বলেন আমরা কিন্তু সবগুলোই পরিবর্তন করে নিতে পারবো নিজের মতো করে সাজিয়ে নিতে পারবো জাস্ট এখানে আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অনার্সে পরিবর্তন করতে পারবো তার আগে এই যে এই লেখাটার যে শেপের যে আউটলাইন আছে সেই আউটলাইনটা আমরা একটু যদি পরিবর্তন করি তাহলে আমাদের যে থিমটা আছে সেই থিমের সঙ্গে যাবে এবং অনেক সুন্দর কাজটা কিন্তু হবে এরই ফাঁকে আপনি আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন ভিজিটার হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন বাজে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দেবেন জাস্ট এখান থেকে কিন্তু আমরা এখন ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে নিতে পারবো অর্থাৎ এখন আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে আমরা জাস্ট কালার ইফেক্টে যাব কালার ইফেক্টে গিয়ে আমরা যদি একটু কম বেশি করি তাহলে আমাদের যে টোটাল ব্যাকগ্রাউন্ডটা আছে মেন ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু পরিবর্তন হতে থাকবে এভাবে কিন্তু আমরা এটা পরিবর্তন করে নিতে পারবো বা আমি যেভাবে রাখছি সেভাবে রাখলেও কিন্তু অনেক সুন্দরই হবে আশা করি আর এখান থেকে এখন আমি যদি একটু দেখাই আপনাদের যে আমরা এখান থেকে ছবিটা কীভাবে অ্যাড দেবো ছবিটা অ্যাড দেওয়ার জন্য করে প্রথমে এই ছবিটা ডিলেট করব ছবিটা ডিলেট করার পর এখান থেকে প্লাস এখানে আমাদেরকে একটা ক্লিক দিতে হবে প্লাস এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে যেতে হবে অর্থাৎ এখন আমাদেরকে গ্যালারিতে গিয়ে আমরা যে ছবিটা অ্যাড দিতে চাচ্ছি সেই ছবিটা সিলেক্ট করতে হবে আর চেষ্টা করবেন ছবির পিছনে যেন ব্যাকগ্রাউন্ডে কোনো কালার না থাকে ছবি থেকে ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার আপনারা চাইলে কিন্তু সেটাও দেখে নিতে পারেন অথবা আমার ভিডিও আই ক্লিক দিলে ভিডিওটি আশা করি চলে আসবে জাস্ট ছবিটা এখন আমাদেরকে টেনে নিচে নিয়ে আসতে হবে অর্থাৎ এখানে যে শেপটা ব্যবহার করা হয়েছে সেই শেপের নিচে নিয়ে আসতে হবে বা সেই শেপের পিছনে দিতে হবে ছবিটা তাহলে আমাদের কাজটা অনেক সুন্দর হবে জাস্ট এইট হয়ে গেছে দেখেন আমাদের কাজটা কিন্তু এখানে মোটামুটি কমপ্লিট এখন আমরা এটা সেভ দিব এটা এখন আমরা সেভ দিব এটা সেভ দেওয়ার জন্য করে আমাদেরকে প্রথমে হলো যে সেফ বাটনে ক্লিক দিতে হবে তার আগে আমরা যদি উপরে শেপটা কালার চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে এটাও আমরা করে নিতে পারি বা সাইডের যে লাইনটা আছে আউট লাইন এটাও কিন্তু আমরা পরিবর্তন করে নিতে পারবো এখন এটা সেভ দেওয়ার জন্য করে প্রথমে আমাদেরকে সেভ বাটনে একটা ক্লিক দিতে হবে সেভ বাটনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে সেভ এস ইমেজ আমাদেরকে একটা ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পরে আমি আমার কাজের সুবিধার্থে কিন্তু সাইজটা দিয়ে রাখছি আপনারা অবশ্যই কাস্টমে একটা ক্লিক দেবেন কাস্টমে ক্লিক দেওয়ার পরে এখান থেকে কালটাতে একটা ক্লিক দিতে হবে আলট্রাতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক দিলে এটা কিন্তু অটোমেটিকলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং পরবর্তী সময় আমরা কিন্তু যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারবো এভাবে কিন্তু একটা পোস্টার অনায়াসে আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করে তৈরি করে নিতে পারি আপনাকে ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি চিম মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখার জন্য করে